হ্যালো বন্ধুরা, তো চলে এলাম আবার তোমাদের জন্য ভিডিও নিয়ে। বলেছিলাম যে রথের ভিডিও আমি আবার দেব বিকালের মধ্যে, তো বিকালের মধ্যে তো দেওয়া সম্ভব হয়ে ওঠেনি, কারণ অনেকটা কাজ বাকি ছিল, সেজন্য একটু লেট হয়ে গেল, একটু ক্ষমা করে দেবেন। এটা হচ্ছে অস্থায়ী মাসির বাড়ি, যেটা তোমার মন্দিরের ভেতরেই তৈরি করা হয়েছে। এখানে এখন জগন্নাথ দেবকে রাখা হয়েছে। নারায়ণশিলাকে নিয়ে যাওয়া হবে রাস্তা দিয়ে কোলে করে নিয়ে গিয়ে, সেটা হবে তোমার মাসির বাড়িতে, অরিজিনাল যেটা জগন্নাথ দেবের মাসির বাড়ি। রিচুয়ালস সবই একই থাকবে, কিন্তু এখানে জগন্নাথ দেব যাচ্ছেন না, এখানে জাস্ট জগন্নাথ দেবের নারায়ণশিলা যাচ্ছে। নদীয়ার প্রেমের ঠাকুর, কলিযুগের পতিত পাবংশী গৌরাঙ্গ, 24 বৎসর বয়সে জগৎ জীবের উদ্ধারের লাগি এবং রাধা কৃষ্ণের মধুর প্রেমকে পূর্ণরূপে আস্বাদনের জন্য কাটোয়ার কেশব ভারতীর নিকটে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা গ্রহণ করলেন। কেশব ভারতী শ্রী গৌরাঙ্গের এই নারায়ণশিলাকে নিয়ে যাওয়ার জন্য কিছু রিচুয়ালস আছে, নিয়ম আছে যেগুলো পালন করতে হবে। যেরকম হচ্ছে, প্রথমত হচ্ছে গর্ভগৃহ থেকে বের করে নিয়ে এসে নারায়ণশিলাকে রথের কাছে নিয়ে যেতে হবে, যেই রথে আমাদের জগন্নাথ দেবকে চাপিয়ে নিয়ে যাওয়া হতো। শ্রীকৃষ্ণ চৈতন্য নাম নিয়ে পুরুষোত্তম শ্রীক্ষেত্র জগন্নাথ ধামে এলেন। জগন্নাথ ধামের গরু স্তম্ভে হাত রেখে জগন্নাথের মন্দিরের মূর্তির সেখানে নিয়ে গিয়ে প্রথমে রথের প্রদক্ষিণ করতে হবে চারপাশ দিয়ে 3 বার। সেই প্রদক্ষিণ হয়ে যাওয়ার পরে তারপর সেই নারায়ণশিলাকে নিয়ে যেতে হবে আমাদের জগন্নাথ দেবের মাসির বাড়ি, সেখানেতে। ইন্দ্র দমন নামে রাজা, অবন্তি নগরে যেমনটি তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে কিরকম ভাবে নারায়ণশিলাকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা এখানে পুরোটাই কভার করতে পেরেছি, যে এটা আমাদের ভাগ্য ভালো খুবই, যে আমরা এই পুরো ভিডিওটা ভিজুয়ালটা তোমাদের সামনে তুলে ধরতে পেরেছি। এবং আমারও আশা আছে যে তোমরা এই ভিডিওটা দেখবে এবং অবশ্যই পছন্দ করবে। ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার নিশ্চয়ই করবেন।